হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আপনারা ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই শব্দটির সঙ্গে কিন্তু অনেকেই পরিচিত। সো বন্ধুরা, আপনারা ফ্রিল্যান্সিং শিখে আপনারা জনপ্রিয় কিছু মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, freelancer.com ইত্যাদি ইত্যাদি মার্কেট প্লেস রয়েছে। আপনারা এই সকল মার্কেট প্লেসে আপনাদের স্কিলগুলো মানে সেলস করতে চান, কিন্তু এই সকল মার্কেট প্লেসে যারা একটু পুরাতন রয়েছেন তারা জানেন যে এই সকল মার্কেট প্লেসে লেভেল 1, লেভেল 2 টপ রেটেড ফ্রিল্যান্সাররাই রাজত্ব করে থাকে। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি মার্কেট প্লেসের সন্ধান দিব যেখানে সেলার্স অনেক কম, বাট বর্তমানে ট্রাফিক আসতেছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যদি এই মার্কেট প্লেসে আপনার স্কিল নিয়ে একটা গিগ দেন বা একটা জব পোস্ট করেন, তাহলে আশা করি আপনি একটা কাজ পাবেন এবং আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে সুন্দর মতো পরিচালনা করতে পারবেন। এই সাইটটির নাম হচ্ছে netnest.pro/job, এইটা হচ্ছে এই সাইটের ইউআরএল। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং এই সাইট সম্পর্কে A to Z যা যা বিস্তারিত জানানোর দরকার হয় সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে ইনশাল্লাহ বলে দেব। আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এই সাইটে আরেকটি কথা, এই সাইটে বিশ্বের সকল ধরনের পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে, এমনকি এই সাইটে বাংলাদেশের বিকাশ নগদ রকেটও সাপোর্ট করে। এটা একটা ইন্টারেস্টিং কথা। আপনি এখানে আপনার পেপাল, পিওনিয়ার ইত্যাদি দিয়ে আপনার উইথড্র করার কোনো ঝামেলা নেই। এখানে আপনি অর্ডার পেলে আপনি ডাইরেক্ট বিকাশের মাধ্যমেও সেইটা মানে উইথড্র দিতে পারবেন বা টাকা উঠাইতে পারবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। ব্রাউজার হিসেবে আমি গুগল ক্রোম ব্যবহার করি এবং এখানে সার্চ দিব হচ্ছে netnest job লিখে সার্চ দিব। ভালো মতো দেখে নাও, আমরা এই যে এখানে netnest job লিখে সার্চ দিছি। এখন তুমি প্রথমেই দেখো একটা ওয়েবসাইট চলে আসছে। তুমি ওয়েবসাইটের লোগোটা ঠিক মতো দেখে নাও, netnest.com না, এটা হচ্ছে netnest.pro। এই যে এখন হচ্ছে আমরা ওয়েবসাইটের ভিতরে চলে যাব। এই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মার্কেট প্লেসটি, এই যে হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটি। এইখানে কিন্তু বর্তমানে ভালো পরিমাণে ট্রাফিক আসতেছে, কিন্তু এইখানে মানে সেলার্সদের গিগ যাকে বলে এটা অনেকই অনেক কম। তার জন্য তোমরা যদি এইখানে তোমাদের গিগ বা তোমাদের সার্ভিস যদি তুলে ধরো, তাহলে অর্ডার পাওয়ার সম্ভাবনা ফাইবার আপওয়ার্কের চেয়ে এই জায়গা বেশি, কারণ ফাইবারে যদি 10টা গিগ থাকে, এখানে গিগ রয়েছে একটা এরকম। সো এখন আমাদের কাছে নোটিফিকেশান পারমিশান চাইতেছে, আমরা নোটিফিকেশান পারমিশান দিয়ে দিলাম, কারণ নোটিফিকেশান কোন সময় কি মেসেজ আসে সেটা দিয়ে দিলাম, যাতে কখনো কোনো বায়ার যদি আমাদেরকে মেসেজ করে অথবা অর্ডার দেয়, তাহলে আমরা যাতে সাথে সাথে জানতে পারি। এখন এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য বা একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরের দিকে যে জয়েন আস নামে একটা বাটন রয়েছে, ওই বাটনের উপর একটা ক্লিক দিয়ে দিব। এখন হচ্ছে তোমাদেরকে ইমেল চাইতেছে, এখন তোমরা তোমাদের ইমেল দিয়ে দিবে। এখানে তোমরা তোমাদের ইমেলটা দিয়ে দিবা এবং কন্টিনিউয়ের উপর ক্লিক দিবা। এখন তোমাদেরকে একটা পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং ইউজার নেম সেট করতে বলতেছে। আমি একটা পাসওয়ার্ড এবং মানে সেট করে নিতেছি। আমরা একটা শক্তিশালী পাসওয়ার্ড দিব এবং এখানে আই অ্যাকসেপ্ট সিম অ্যান্ড কন্ডিশন এটার উপর ক্লিক দিয়ে এই যে জয়েন নামে একটা বাটন হবা, এই জয়েনের উপর একটি ক্লিক দিয়ে দিবা। এখন কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু একদমই মানে সাকসেসফুল হয়ে গেছে। এই যে দেখছো তোমাদের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু তোমাদেরকে নিয়ে আসছে। এই যে এটা হচ্ছে তোমাদের ড্যাশবোর্ড। এখন তোমাদের প্রোফাইলটা এডিট করার জন্য এই যে এডিট প্রোফাইল নামে একটা অপশান দেখতেছো যে ড্যাশবোর্ডের পাশেই, এখানের উপর একটা ক্লিক করে দেবা। এখন এই যে প্রোফাইল পিকচার আপলোড দেওয়ার জন্য এই যে তুমি প্রোফাইলের উপর একটা ক্লিক করবা, তারপর এখান থেকে তুমি তোমার প্রোফাইল পিকচারটা দিয়ে দিবা। আমি যেহেতু দেখানোর জন্য ভিডিওটা করছি তাই আমি এটা দিলাম না। এখন এইখান থেকে তুমি কোন দেশে থাকো মানে এখান থেকে তুমি তোমার কান্ট্রিটা সিলেক্ট করে দেবা। এখন তুমি এখানে হচ্ছে কোন ভাষা পারো,
আমি এখানে বাংলা দিয়ে দিলাম, হিন্দি দিয়ে দিলাম, আর ইংলিশটা কিন্তু মাস্ট বি দিবা, কারণ ম্যাক্সিমাম তোমরা অর্ডার পাবো হচ্ছে ইংলিশের উপর ভিত্তি করে। এটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে না। এখন আবার এই পাশে আবারও তোমরা তোমাদেরকে তোমরা তোমাদের কান্ট্রিটা দিয়ে দিবা। এখন এখানে হইতেছে তোমাদের ফুল নামটা দিয়ে দিবা, আমি দিচ্ছি না। এখন এখানে হচ্ছে তোমাদেরকে মানে তোমাদের অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে দিবা, এটা অতটা ফ্যাক্ট না, তাও যদি তোমরা দিয়ে দাও তাহলে সেটা ভালো হয়। এখন এই জায়গা তোমরা ছোট্ট করে তোমাদের সম্পর্কে বা তোমাদের সার্ভিসের সম্পর্কে একটা ডিসক্রিপশন দিয়ে দিবা। আমি আমার ফাইবারের ডিসক্রিপশনটা কপি করে আনতেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি আমার ফাইবারের ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসছি, দাঁড়াও। এই যে এখানে আমরা আমাদের ফাইবারের ডিসক্রিপশনটা এনে দিয়ে দিলাম, সরি আমাদের কপি হয় নাই। আমরা আবারও ডিসক্রিপশনটা কপি করি, অথবা আমরা ফাইবারে যে একটা স্লোগান বলা হয় বাংলায় যাকে, সেইটা দিই, সেইটাও আমরা দিয়ে দিতে পারি যদি চাও। এখানে এখানে ডিসক্রিপশনটা দিলেই বেটার হবে। এই যে আমি একটা দিয়ে দিলাম, এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে, নিচে দেখো কোনো সেভের বাটন নাই। আর একটা কথা, এই ওয়েবসাইটে বিশ্বের সকল রকমের পেমেন্ট গেটওয়ে তোমার সাপোর্ট করে। তুমি চাইলে এখান থেকে বিকাশেও পেমেন্ট নিতে পারবা, নগদেও পেমেন্ট নিতে পারবা, এখানে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এই যে তোমরা এভাবে করে তোমাদের অ্যাকাউন্টটাকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে নিবে। এখন এই যে হচ্ছে এইখান থেকে তোমরা যদি মোবাইলে একটা অ্যাপসও ডাউনলোড করতে পারো এখান থেকে, তাদের ওয়েবসাইট থেকে, এটা গুগল প্লে স্টোরে তোমরা পাবা না। এখান থেকে তাদের ওয়েবসাইট থেকে নিচের দিকে আসলে অ্যাপস ডাউনলোড নামে একটা মেনু পাবা, এখান থেকে তাদের অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা আশা করি তোমাদের পক্ষে অনেক ভালো হবে। তারপর এই অ্যাপসে ফাইবার অ্যাপসের মতো মানে লগ ইন করে রেখে দিলা। এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে কীভাবে এভাবে মানে গিগ দিবা ফাইবারে। যেমন এটাকে বলা হয় হচ্ছে গিগ, আপওয়ার্কে যেমন এটাকে বলা হয় হচ্ছে প্যাকেজ, তেমনই এই নেটনেস্ট জবে এটাকে বলা হয় হচ্ছে এম জব নামে, এম জব। এখন তুমি এই যে উপর দিকে একটা দেখতে পাচ্ছ পোস্ট এ এম জব, এটার উপর একটা ক্লিক করে দিবা। এই যে এখন এইখানে হচ্ছে তোমার একটা মানে জব নেম, মানে আমি একটা মানে তোমাদেরকে করে দেখাই। সাপোজ আমি আমার এই গিগের একটা মানে হুবহু কপি করে দিই যাকে বলা। আমরা এখান থেকে প্রথমেই এই যে তোমার এডিট মানে টাইটেলটা কপি করলাম, টাইটেলটা কপি করে নিয়ে এই যে জব নেম যেখানে ওখানে দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে তুমি এখানে দিবা হচ্ছে তুমি এটার প্রাইস কেমন রাখতে চাও। এখানে সর্বনিম্ন $2 দেওয়া যাবে, তোমরা জানো ফাইবারে $5 দেওয়া যায় সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন $2, আর এটা ফাইবারের চেয়ে তোমার অনেক কমই, মাত্র 10% চার্জ কাটে, যেখানে ফাইবার 20% কাটে। এইখানে তোমার আরও অনেক অনেক সুবিধা রয়েছে। এখন হচ্ছে তুমি এখানে কত মানে চার্জ করবা, আমি $10 চার্জ করলাম, 10 দিয়ে দিলাম। এখন হচ্ছে তুমি ডেলিভারি দেবো, এটা কতদিন, আমি 2 দিনের ডেলিভারি দিয়ে দিলাম। এখন হচ্ছে তোমার সার্ভিসের ক্যাটাগরিটা, আমি এখানে একটা কন্টেন্ট দিয়ে দিলাম। এখন এইখানে তোমার ডিসক্রিপশনটা কপি করে নিয়ে আসবা, আমি এখানে ফাইবারের ডিসক্রিপশনটাই কপি করে আনতেছি তোমাদেরকে দেখানোর স্বার্থে, যাতে ভিডিওটা খুব লং না হয়ে যায়। এখন আমাদের এইখানে গ্যালারি মানে তোমার যাকে বলা হয় হচ্ছে তোমার গিগের পিক, গিগ থাম্বনেল যে যাই বলে এইটাকে সেটা বলা হয়। আমরা হচ্ছে এইখানে দিব। একটা বিষয় খেয়াল করবা, এই ওয়েবসাইটে কিন্তু তোমার মানে ফাইবারের যে গিগের যে থাম্বনেলটা রয়েছে ওই থাম্বনেলটা নাই। এখানে দেখো এখানে হইতেছে 764x435, এরকম একটা মাপে তোমার এটা করতে হবে। আমরা হচ্ছে এর জন্য ক্যানভাতে চলে যাই, ক্যানভার সাথে আশা করি তোমরা সকলেই পরিচিত।
ক্যানভা সম্পর্কে আশা করি তোমাদেরকে মানে নতুন করে বলতে হবে না। এখন এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন, এর উপর আমরা একটা ক্লিক দিব। ক্রিয়েট এ ডিজাইনের উপর আমরা একটা ক্লিক দিয়ে দিলাম। এখন হচ্ছে কাস্টম ডিজাইন, এটার উপর একটা ক্লিক দিয়ে দিব। এখন হচ্ছে সাইজটা দেখি 764, আমরা এটাকে সিম্পলি কপি করি এবং এটা হচ্ছে 435 পিক্সেল, এটা অবশ্যই মাথায় রাখবা। এখানে কিন্তু ইঞ্চি থাকে অনেক সময়, তার জন্য পিক্সেল থাকে যেন এই ব্যাপারটা খেয়াল রাখবা। এখন এখানে তোমাদের মানে কাঙ্ক্ষিত মাপটা বসাই দিবা। এই যে হচ্ছে তোমাদের মানে একটা সাইজ হয়ে গেল। এখন হইতেছে এই সাইজের ভিতরে তোমরা একটা তোমরা হইতেছে তোমাদের থাম্বনেলটা তৈরি করবা। আমি তোমাদেরকে যেহেতু দেখানোর জন্য ভিডিওটা করতেছি, তার জন্য আমি এই আপাতত এইটা দিয়ে নিই, একটা মানে দিয়ে রাখছি। মানে তোমরা কিন্তু এরকম কখনোই করো না, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এটা দিতেছি, তাছাড়া এটা আমি দিতাম না কোনো সময়ই না। এখন এই যে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এটাকে ডাউনলোড করার পর এখন হচ্ছে মানে আমাদের এইখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই প্লাস বাটনের উপর একটা ক্লিক দিবা এবং আমরা যেহেতু এটা ডাউনলোড করছি, হ্যাঁ এই যে আমাদের ডাউনলোড ফাইলটা, এই যে এখানে তোমরা মাল্টিপল, তোমরা জানো যে ফাইবারে 3টার বেশি এরকম কভার পিক অ্যাড করা যায় না, এখানে তোমরা চাইলে 10টা 20টাও করতে পারো। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি, এখানে তোমরা জানো যে ফাইবারে একটা ভিডিও দেওয়া যায়, ভিডিও এখানে আপলোড করতে হয়, কিন্তু এখানে তোমরা ভিডিওটা আপলোড করতে পারবা না, সরি এখানে তোমরা ভিডিওটা আপলোড করতে পারবা না, হয়তো তোমাকে গুগল ড্রাইভে একটা ভিডিও আপলোড দিতে হবে, তারপর সেই লিঙ্কটা তোমাকে এখানে কপি পেস্ট করে দিলেই হয়ে যাবে, তোমার ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তাছাড়া মানে এখানে ভিডিওটা তোমরা আপলোড দিতে পারবা না। এখন হইতেছে তোমরা কোনো এক্সট্রা সার্ভিস দিতে চাও কি না। ফাইবারে যেমন দেখো প্যাকেজ থাকে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে কিন্তু বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ইত্যাদি দিতে পারবা না। এইখানে দাঁড়াও তোমাদেরকে ব্যাপারটা দেখাই, আমরা যে কোনো একটা এম জব, সরি বা এখানে গিগে একটা ঢুকে দেখি, আমরা লাইক এই গিগে ঢুকলাম, এই যে দেখো এক্সট্রা সার্ভিস দিতেছে, এটা হচ্ছে সেই এক্সট্রা সার্ভিসের ফিচার্সটা। এখানে তুমি এক্সট্রা কী সার্ভিস দিবা, এখানে তোমার বেসিক, প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড ইত্যাদি ইত্যাদি নাই। তারপর রয়েছে হচ্ছে ট্যাগের বিষয়টা, মানে ট্যাগ ফাইবারে জানো যে এটা হচ্ছে তোমার এসিওর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে হচ্ছে এক্সট্রা সার্ভিস, এখানে যেহেতু আমরা ভিডিও এডিট নিয়ে কাজ করছি, তাহলে আমরা এখানে এক্সট্রা সার্ভিস দিই। আরও এখানে হচ্ছে তোমাদের টাইটেলটা দিয়ে দিবা, আর এখানে হচ্ছে এই এক্সট্রা সার্ভিসের জন্য তুমি আলাদা করে আরও কত ডলার চার্জ করবো সেটা দিয়ে দিবা। আমি $5 দিয়ে নিলাম তোমার ইসের জন্য, মোশন গ্রাফিক্স ইত্যাদির জন্য আমি $5 দিতেছি। দাঁড়াও আমি ব্যাপারটা ফাইবার থেকে হচ্ছে কপি করে নিয়ে যাই, মোশন গ্রাফিক্স। আমি তোমাদেরকে মানে ভিডিও এডিটের গিগ নিয়ে দেখাইলাম। আর এই যে এখানে তোমরা চাইলে অসংখ্য এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারো, এখানে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য তোমাদেরকে দেখাইলাম না। আর এখানে তোমরা হচ্ছে তোমাদের মানে ট্যাগ দিয়ে দিবা, ট্যাগ আশা করি তোমরা বুঝো, মানে সার্চ মানুষ কী সার্চ করলে তোমার এই গিগটা পাবে সেই রকম। এখানে তোমরা অসংখ্য ট্যাগ দিতে পারবা, ট্যাগ দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিলে এরকম হয়ে যাবে, অসংখ্য ট্যাগ দিয়ে। এইখানে এখানে হচ্ছে ওপেনিং কোনো নোট রাখবা কি না, দেখো এই ওয়েবসাইট মানে এইখানে দেখো যে ওপেনিং একটা নোট আছে, সরি এইখানে নাই, এইটাই দেখে আছে নাকি, এই যে আচ্ছা আমরা ওপেনিং একটা নোট দিয়ে নিই, এখানে কোনোটাই নাই, আমরা তোমাদেরকে বোঝানোর জন্য এখানে একটা ওপেনিং একটা নোট দিয়ে দিই। এই যে এখন আমরা এই যে সেভ সেভ রয়েছে, এই সেভের উপর একটা সুন্দর করে ক্লিক দিয়ে দিব। আমাদের গিগটা কিন্তু সম্পূর্ণরূপে দেখো অ্যাক্টিভ হয়ে গেছে,
এখানে দেখো আমরা যে একটা এক্সট্রা সার্ভিস অ্যাড করতেছিলাম, এক্সট্রা সার্ভিস, তারপরে দেখো এই যে আমরা একটা মানে ওপেনিং একটা মেসেজ অ্যাড করতেছিলাম, এখানে ওপেনিং একটা মেসেজ, আমরা আমাদের লিঙ্কটা কপি করি, লিঙ্কটা কপি করে এখন আমরা একটা ইনকগনিটো মোডে ওপেন করি ব্যাপারটা। দেখো এই দেখো, এই যে কিন্তু আমাদের সেই গিকটা দেখাইতেছে, এই যে আমাদের ছবি, এই যে এখানে কন্ট্যাক্ট মি ভিউয়ার্স, এই যে দেখো, এই যে আমাদেরকে ওপেনিং মেসেজটা দেখাইতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এরকম আশা করি তোমরা যদি এই মার্কেট প্লেসে থাকো, ফাইবারের পাশাপাশি তোমরা যদি এটাকেও এটাতেও তুমি যদি সময় দিতে পারো, তাহলে আশা করি তুমি এখান থেকে অর্ডার পেতে পারো, কারণ এইখানে তোমার সেলার্স অনেক কম, বাট তোমাদের ভালো পরিমাণে একটা ট্রাফিক আসতেছে। সো আজকের মতো টাটা, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আমি তোমাদেরকে জোর করে বলছি না, তোমাদের ইচ্ছা ইচ্ছা হলে কইরো, না হলে করো না। টাটা।